চাঁদপুরে বুস্টার ডোজ টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন। চাঁদপুরে বুস্টার ডোজ টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল 9:30 চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন ও প্রথম বুস্টার ডোজ টিকা গ্রহণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। পরবর্তীতে পর্যায়ক্রমে টিকা গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত সহ আরও অনেকে। শাওন পাঠানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। বুস্টার ডোজ টিকা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ শাহাদাত হোসাইন, সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমান সহ আরও অনেকে। চাঁদপুরে টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন মোহাম্মদ শাহাদাত হোসাইন।